আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা ইনডোর প্ল্যান্ট দিয়ে ঘর সাজাতে পছন্দ করেন। সাকুলেন্ট জাতীয় উদ্ভিদগুলি ইনডোর প্ল্যান্ট হিসেবে খুবই উপযোগী। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে একটি ইনডোর প্ল্যান্ট শেয়ার করছি। এই ইনডোর প্ল্যান্টটির নাম হচ্ছে স্ট্রিং অফ পার্ল। এই গাছের সঠিক পরিচর্যা না জানলে এই গাছকে আপনারা বাড়িতে বাঁচিয়ে রাখতে পারবেন না। আজকের এই ভিডিওতে আমি এই গাছের পরিচর্যার বিষয়ে বিস্তারিত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই গাছের জন্য কি ধরনের মাটি ব্যবহার করতে হবে, কি পরিমাণে জল দিতে হবে, কি ধরনের খাবার দাবার দিতে হবে, সকল বিষয়ে বিস্তারিত তথ্য জানতে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এই গাছের নাম স্ট্রিং অফ পার্ল হওয়ার কারণ কি? মুক্তোর মতো দেখুন, এই গাছের প্রত্যেকটি দানা সুন্দরভাবে সাজানো রয়েছে। এই যে দানাগুলো দেখতে পাচ্ছেন, অনেকটা মটরশুঁটির দানার মতো দেখতে, এগুলি আসলে এই গাছের পাতা। এই পত্রফলকগুলো এক একটি গোলাকার আকৃতি ধারণ করেছে। দানার মতো দেখতে এই পত্রফলকগুলোর মাধ্যমেই এই গাছ সালোকসংশ্লেষ করে থাকে। দানার মতো দেখতে এই পত্রফলকগুলো এই গাছের ডালপালায় সুন্দরভাবে সাজানো রয়েছে। এই গাছের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর ডালপালাগুলো নিচের দিকে নেমে আসে, আর এ কারণেই আপনারা হ্যাঙ্গিং পটে এই গাছকে সুন্দরভাবে লাগাতে পারেন। ইনডোর প্ল্যান্ট হিসেবে এই গাছের যথেষ্ট চাহিদা রয়েছে। এই গাছে ছোট্ট ছোট্ট ফুল হয়ে থাকে। এবারে আমরা জেনে নেব এই গাছের জন্য কি ধরনের মাটি আমরা ব্যবহার করব। যারা ইনডোর প্ল্যান্টের চাষ করেন তারা সকলেই জানেন সাকুলেন্টের জন্য কি ধরনের মাটি ব্যবহার করতে হয়। কিন্তু যারা নতুন করে ইনডোর প্ল্যান্ট করবেন বলে ভেবেছেন তাদের জন্য আমি সাকুলেন্টের মাটি তৈরির পদ্ধতি শেয়ার করছি। সাধারণ বাগানের মাটিতে সাকুলেন্ট চাষ করা খুবই কঠিন ব্যাপার, কারণ এই সাকুলেন্ট জল একদমই সহ্য করতে পারে না। সাধারণ বাগানের মাটিতে জল অনেকটা সময় ধরে স্টোর থাকে, আর এই কারণে সাকুলেন্টের শেকড়গুলি পচে যায় এবং গাছ মরে যায়। তাই সাকুলেন্টের জন্য প্রয়োজন হাই ড্রেনেজ সিস্টেমযুক্ত মাটি, অর্থাৎ উচ্চ মানের জল নিষ্কাশন ব্যবস্থা সম্পন্ন মাটি আমাদের তৈরি করতে হবে। সেজন্য 35% নদীর বালি, কম্পোস্ট 35%, 15% কোকোপিট, 15% পারলাইট নিতে হবে। সমস্ত উপাদানগুলিকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর 1 থেকে 2 চামচ ফাঙ্গিসাইড মিশিয়ে নিতে হবে। তারপর সেই মাটিতে আপনারা যে কোনো ধরনের সাকুলেন্টের চাষ করতে পারেন। এই পার্ল অফ স্ট্রিংয়ের জন্য এই মাটি উপযুক্ত। এবারে আমরা জেনে নেব এই গাছে কি পরিমাণে জল ব্যবহার করতে হবে। আপনারা যদি মাটির টবে এই স্ট্রিং অফ পার্লের চাষ করেন তাহলে 1 সপ্তাহ পর পর গাছে জল দিতে হবে। কিন্তু যদি প্লাস্টিকের পাত্রে এই গাছের চাষ করেন তাহলে 2 সপ্তাহ পর পর জল দিতে হবে। এর কারণ মাটির পাত্র থেকে খুব দ্রুত জল বাষ্পীভূত হয়। মাটির টবের গায়ে যে রন্ধ্রগুলো অর্থাৎ ছিদ্রগুলো রয়েছে সেই ছিদ্রপথে জল খুব দ্রুত বাষ্পীভূত হয়, আর সে কারণেই 1 সপ্তাহ পর পর গাছে জল দিতে হবে। কিন্তু প্লাস্টিকের পাত্র থেকে জল বাষ্পীভূত হওয়ার কোনো সম্ভাবনা নেই, শুধুমাত্র মাটির উপরেই তল থেকেই জল বাষ্পীভূত হয়। সে কারণেই বেশি সময় ধরে গাছে
জল থেকে যাবে, তাই দু সপ্তাহ পর পর গাছে জল দিতে হবে। এই গাছ অতিরিক্ত আর্দ্রতা সহ্য করতে পারে না, তাই কখনোই এমন জায়গায় এই গাছকে রাখবেন না যেখানে অতিরিক্ত আর্দ্রতা রয়েছে। যেমন বাথরুমে কখনোই এই গাছকে রাখবেন না, তাহলে এই গাছ কিন্তু মারা যাবে। আমাদের সবসময় খেয়াল রাখতে হবে এই গাছের মাটির উপরিতল যেন শুকনো থাকে, কিন্তু গাছের এই দানাগুলো, দানাদার যে পাতাগুলো রয়েছে, এগুলি যদি নেতিয়ে পড়তে শুরু করে তাহলে গাছে জল দিতে হবে। আমার এই গাছের মাটি বেশি ভেজা রয়েছে, তাই দেখুন একটি একটি করে দানায় পচন শুরু হয়েছে। এই গাছ খরা সহ্য করতে পারে, কিন্তু অতিরিক্ত জল একদমই সহ্য করতে পারে না। আমার এই গাছটি বারান্দায় রাখা ছিল অতিরিক্ত বৃষ্টিতে, আজকে দেখুন এই গাছের কি অবস্থা হয়েছে। একটিমাত্র দানা বেঁচে আছে, আমি চেষ্টা করব এই দানাটি থেকে নতুন গাছ তৈরি করতে। সফল হলে সেই ভিডিও অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই গাছে অন্যান্য গাছের মতো খাবার ব্যবহার করা ঠিক নয়, এই গাছের জন্য সব সময় লিকুইড খাবার ব্যবহার করতে হবে। তবে এই গাছে সব সময় খাবার দেবার কোনো প্রয়োজন নেই, এক থেকে দু মাস পর পর এই গাছে আপনারা যে কোনো লিকুইড খাবার ব্যবহার করতে পারেন। সঠিক পরিচর্যায় বাড়িতে এই সুন্দর সাকুল্যান্টির চাষ করুন। আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, এবং ছাদ বাগানে কি করে কম পরিশ্রমে ও কম খরচে নানা ফুল ফল ও শাক সবজি চাষ করা যায় সেই সম্পর্কে নতুন নতুন ভিডিও পেতে ও গাছপালার উপকারিতা সম্পর্কে বিস্তারিতভাবে জানতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে অল বাটনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকেই অনেক অনেক ধন্যবাদ। সকলেই সুস্থ থাকুন এবং অনেক অনেক গাছ লাগিয়ে নিজেদের পরিবেশকে সুন্দর করে তুলুন।